নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য জীবন বিজ্ঞান বিষয়ের মডেল কোশ্চেন সেট সমাধান দেওয়া হবে। দেখো, এটা তোমাদের 40 নম্বরের পরীক্ষা হয়ে থাকে এবং পরীক্ষার হলে সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো, একের দাগে বলেছি, সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রের দিকে কোন কোন মৌলের উপস্থিতি দেখা যায়? এখানে তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4। তো এই যে অপশন গুলো আছে, এদের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? এদের মধ্যে সঠিক উত্তর হবে অপশন 2, অর্থাৎ লোহা, নিকেল। পরবর্তী বলেছে, শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একটি ধাপ হলো, তো সর্বনিম্ন এককটি এখানে কোনটা হবে? তো সর্বনিম্ন এককটা হবে অপশন এ, অর্থাৎ প্রজাতি। তারপরে দেখো বলেছে, ফ্যাটে দ্রাব্য ভিটামিন 9 কোনটি? তো ফ্যাটে দ্রাব্য ভিটামিন 9 কোনটা? তো এখানে অপশন 2, অর্থাৎ ভিটামিন সি, এটা হচ্ছে ফ্যাটে দ্রাব্য 9। পরবর্তী তোমাদের ডি প্রশ্ন, কি বলেছে, পেশির সংকোচনের সাহায্য করে কোন খনিজ মৌল? এখানে সঠিক উত্তর হবে অপশন 1, অর্থাৎ ক্যালসিয়াম। তারপরে বলেছে যে অক্সিজোম দেখা যায়, তো অক্সিজোম কোথায় দেখা যাবে? এর উত্তরটা হবে অপশন 2, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায়। তারপরে দেখো, সঙ্গী কোষ যে কোষের সঙ্গে থাকে, তো এর উত্তর হবে একেবারে শেষেরটা, অর্থাৎ সিভনল। পরবর্তী প্রশ্ন বলেছে, মানব দেহের কোন অঙ্গ অরিনিথন চক্রের সঙ্গে যুক্ত থাকে? তো এর উত্তরটা হবে তোমাদের অপশন 3, অর্থাৎ যকৃৎ। তারপরে দেখো, 2 দাগে তোমাদের কি বলেছে, যে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও যেকোনো 11টি। প্রথম প্রশ্ন বলেছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমটা আছে হাইড্রা ড্যাশ পর্বের প্রাণী, তাহলে হাইড্রা কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে নিডারিয়া, দন্তনাশী ডয়াকার রয়সি অন্তঃস্থ একার। বি প্রশ্ন, এখানে কি বলেছে, যে বিজ্ঞানী ফক্স এর মতে ড্যাশ হলো প্রথম কোষীয় জীব, এর উত্তরটা হবে মাইক্রোস্ফিয়ার। পরবর্তী দেখো, সি বলেছে, অ্যাসিড প্লাস ড্যাশ সমান লবণ প্লাস জল, তাহলে এই শূন্যস্থানে বসবে ক্ষার। পরবর্তী ডি প্রশ্ন, কি বলেছে, ছদ্মশীলম যুক্ত প্রাণীর উদাহরণ হলো ড্যাশ, তো সেক্ষেত্রে উত্তর যেটা হবে দেখো গোল কৃমি। পরবর্তী ই প্রশ্ন দেখো, এখানে কি বলেছে, যে আদি কোষে রাইবোজোমের অধ একক একটি একক দুটি হলো 50S এবং 30S। তো এটা তোমাদের ই প্রশ্নের উত্তরটা হবে তোমাদের সত্য। এখানে অ্যাকচুয়াল জানতে চাচ্ছে যে সত্য বা মিথ্যা, তো এটা হবে সত্য। পরবর্তী এ প্রশ্ন বলেছে, শ্বেতসার হলো দ্বি শর্করা, এটা হবে মিথ্যা। জি বলেছে, নিটাম এক প্রকার ব্যক্তবীজী উদ্ভিদ, এটা হবে সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, কি বলেছে, যে IR8 এবং পুসা হলো উচ্চ ফলনশীল ধান বীজ, এর উত্তর হবে সত্য। পরবর্তী দেখো বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন বলেছে, উদ্ভিদবিদ্যার জনক কে? তো আই প্রশ্ন, উদ্ভিদবিদ্যার জনক, এর উত্তরটা কি হবে? না, এর উত্তরটা হবে যে থিওফ্রাস্টাস। আবার বলছি, থয়াসি অন্তঃস্থ আকার ফ্রাস্টাস, ফয়রাফল আকার দন্তেস্য, টয়াকার দন্তেস্য, ফ্রাস্টাস। তারপর যে বলেছে, কোন ভিটামিনকে পিপি ফ্যাক্টর বলা হয়? ভিটামিন B3। পরবর্তী প্রশ্ন বলেছে, কোন কোষ অঙ্গাণুর মধ্যে জোন অফ এক্সক্লুশন পাওয়া যায়? এর উত্তরটা হবে গলগি বডি। তারপর বলছে, বাঘের বিজ্ঞানসম্মত নাম লেখো, এর উত্তর হবে প্যান্থেরা টাইগ্রিস। পরবর্তী প্রশ্ন বলেছে যে, একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম ট্রিপটোফ্যান। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে পরীক্ষায়। আবার বলছি, ট্রিপটোফ্যান, টয়রোপ্লাসি প টয়কর, ট্রিপটোফ্যান, ফয়জোফলাকার দন্তর ফ্যান। এবার দেখো, 3 দাগে বলেছে যে প্রশ্নগুলো, এগুলোর উত্তর দিলে তোমরা 2 নম্বর করে পাবে। প্রথম প্রশ্ন, অস্টিকথিস এবং কন্ডিকথিস এর দুটি পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা। কোষ প্রাচীরে পাওয়া যায় এমন দুটো শর্করার নাম লেখো, ভাজক কলার সঙ্গে স্থায়ী কলার দুটি পার্থক্য, পার্থক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে, এর পরের প্রশ্ন বলেছে, অর্থোপোডা পর্বের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো, খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো, নিউক্লিওটাইড কাকে বলেন, সেন্ট্রোজোমের কাজ, কোয়ান্টোমজোম কি। তারপর বলছে, একবীজপত্রী দ্বিবীজপত্রী পার্থক্য, এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। পরে 4 দাগে বলেছে, টক্সোনমির মুখ্য উপাদানগুলো কি কি, লিনিয়ার হায়াকারী উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পাঠ্য বইয়ে খুব সহজে পেয়ে যাবে। এছাড়া তোমাদের যদি কারো সহায়িকা থাকে, তো সেখান থেকে উত্তরগুলো সংগ্রহ করতে পারো, তাহলে খুবই ভালো হয়। তারপর দেখো, মানুষের শ্রেণীগত অবস্থান উল্লেখ করো, খুব একটা ইম্পর্টেন্ট না। ডিএনএ আরএনএ পার্থক্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলতে কি বোঝো, একটি করে উদাহরণ দাও, অবশ্যই করবে। তারপর নিউক্লিয়াসের ছবি এঁকে নিচের অংশগুলো চিহ্নিত করতে বলেছে, তো নিউক্লিয়াসের চিত্রটা তোমরা প্র্যাকটিস করবে, প্রথম ইউনিট পরীক্ষাতে এসে থাকে। এর পরবর্তী যে স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্কুলটার সমাধান দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। তাছাড়া পরবর্তী
অন্যান্য বিষয় যেমন তোমাদের ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলা, এই সকল বিষয়গুলো মডেল কোশ্চেন্সের সমাধান দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে।